অন্যান্য দেশে হয় দিন মানে এটা কিভাবে সম্ভব এটা তো অবশ্যই সম্ভব না এই ইসলামের এই কথাটা যে একেবারে ভুল কথা মোহাম্মদ যে আসলে পৃথিবী গোলাকৃতি এটা জানতো না এটাই প্রমাণ করে এটা আলেম আলামারা নানাভাবে ভুংচং দিয়ে এই কথা এই জিনিসটারে এটা সেটা 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 কইরা মানে চাপাবাজি কইরা বিকৃত কইরা কথাটা বিকৃত করে অনেকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যাখ্যাগুলো শুনলেই বোঝা যায় যে তারা ইচ্ছাকৃতভাবে ভাবে চাপাবাজি করতেছে একদম মিথ্যা কথা বলতেছে ইচ্ছাকৃত ভাবে মানে এই জিনিসটাকে ঢাকার জন্য মানে এই লজ্জাটাকে ঢাকার জন্য এটা যে মোহাম্মদ গাধার মতো কথা বলে গেছে এটাকে ঢাকার জন্য তো ঠিক আছে আর কি কিছু বলবেন করিম ভাই আপনি আমার একটা কথা ছিল যে মানে আমি আসলে মানে ধরুন এই দুই সাল পর্যন্ত মানে আমি আমার মানে একজন মানে একজন মানে ধার্মিক ছিলাম মানে আস্তিকে ছিলাম মানে গত বছরে আমি তাবলিকে গেছিলাম কিন্তু আমি যখন আপনার ওয়েবসাইটটা মানে সন্ধান পাই মানে থেকে মানে আমার চিন্তাধারার মধ্যে মানে একটা ইয়া হয়ে গেছে মানে আমার চিন্তাধারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে মানে এর এরপর থেকে আমি ধরুন আর আরো চালিমা তাব্বর মানে অভিজিৎ রায় মানে বইটা

আহ আল্লাহ তাদের অন্তর অন্তর এবং তাদের কর্ণসমূহের উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চোখ সময়ের উপর আবরণ পরে আছে মানে মোহর লাগায় দিচ্ছেন চোখ পর্দা লাগিয়ে দিচ্ছে ঠিক আছে এই কারণে আপনি এখন আর দিনের সত্যতা বুঝতে পারতেছেন না বুঝছেন এটার জন্য আল্লাহ পাকি আমি কিন্তু না না আমি এরকমই দায় না এটার জন্য এটার জন্য আমি আল্লাহকেই দায়ী হ্যাঁ আল্লাহ রে বলবেন বেড়া তুই আমার চোখে পর্দা দিয়ে দিছিস আর অন্তরে মোহর দিয়ে দিছিস এই জন্য আমি তো দিন আমার কাছেই ছিল কিন্তু আমি বুঝতে পারিনি

ঠিক আছে করিম ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে তাহলে বিদায় জানাই নাকি প্রশ্ন করি নাকি এখন নাকি মিলে যেতেছে মানে মিলে যাইতেছে মানে মানে এসব নিয়ে একটু বলুন তো মানে ওরা আমাকে মিলে যাচ্ছে কোন হাদিসটা মিলে যাচ্ছে সেটা যদি আমাকে স্পেসিফাই না করেন তাহলে তো বলতে পারবো না আমরা যেভাবে আলোচনা করি সেটা হচ্ছে কেউ যদি বলে যে মিলে যাচ্ছে তখন আমরা জিজ্ঞেস করি কোনটা মিলছে ভাই বলেন তখন সেই হাদিসটা আনে তার সেই হাদিসটা আমরা স্ক্রিনে আনি স্ক্রিনে আনার পর সেই হাদিসটা ভালো করে পরি সবাই মিলে তারপর আমরা দেখি যে কোনটার সাথে কোনটা মিলছে এইভাবে আমরা আলোচনা করি তো করিম ভাই আমরা তো এইভাবে একটা মানে সামগ্রিক কথা মানে ধোয়া ধোয়া কথা এই কথা তো আমরা আসলে আলোচনা করি না আমরা স্পেসিফিক আলোচনা করি বুঝতে পেরেছেন ও আচ্ছা মানে উনি বলছে যে মানে ধরেন ওই কেমতের আগে যে হারস মানে কেমতের আগে নাকি হত্যা বেড়ে যাবে মানে এটা দিয়ে মানে আমাকে বাংলাদেশে ইয়া করে ইন্ডিকেট করে দেখাইছে দেখ কত মানুষ মানে আজকাল লাগে মানে বাংলাদেশে পুরো পৃথিবীতে মানুষ মানে এখন লাগে হচ্ছে মানে এটা বলবি মানে আর বিভিন্ন হাদিস বলছিল মানে এখন মানে তেমন মনে নাই মানে আমি আসলে এরকম মনে করে আছি একবার ভুলে গেছি কিন্তু হত্যা তো অনেক সময় বাড়ে অনেক সময় কমে আবার বাড়ে আবার কমে এটা দেখে আসলে কোন এরকম কোন রেফারেন্স দেখাইছে আপনাকে কোনো ডাটা আছে যে হত্যা আগে বেশি হতো এখন কম হয় সরি আগে কম হতো এখন বেশি হয় এরকম কোন রেফারেন্স আছে কোনো ডাটা আছে না

আচ্ছা আমার মনে হয় করিম ভাইয়ের কোনো স্পেসিফিক আসলে আলোচনা নাই আমরা যদি স্পেসিফিক হতেন করিম ভাই আপনি তাহলে একটু পয়েন্ট আউট করে নিয়ে আসেন এরপরে আসলে পয়েন্ট আউট করে নিয়ে আসেন যে কোনটা কোনটা নিয়ে কথা বলবেন কোন হাদিসটা নিয়ে কথা বলবেন তাহলে আমরা সেই স্পেসিফিক আলোচনাতে যেতে পারতাম বুঝছেন এইভাবে ভাষা ভাষা কথাটা উত্তর দেয়া যায় না ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে আপনাকে আপনি ভালো থাকবেন আপনাকে আজকে বিদায় জানাচ্ছি আমরা পরের জনকে একটু যুক্ত করি মেহেদি শাকিল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে শুভ সময় এর আগেও আমি একবার যুক্ত হয়েছিলাম আমি হইলো তকদির সম্পর্কে জানতে চেয়েছিলাম তখন হলো শয়তানের জবানবন্দি আমাকে একটা লেখা ছিল আমি পুরোটাই পড়ছি আপনি পড়তে বলছিলেন হ্যাঁ এখন একটা বিষয় হলো যে এই যে কোরআন কোরআনের যে প্রতিটা লাইন প্রতিটা আহ ওই যে প্রথম থেকে যে লাইন গুলো আছে এবং শেষ পর্যন্ত এগুলো তো মোটামুটি একটা ভাষা নাকি মানে এর মানে মোটামুটি তো একটা আরবি ভাষা নাকি ভাই হ্যাঁ আরবি ভাষায় তো হ্যাঁ আরবি ভাষা এখন হইলো যেমন আমরা বাংলায় বলি আমি বাড়ি যাই তারপর হইলো আমি ভাত খাই এর ভিতরে তো কোনো অলৈক মানে কোনো বিশেষ কোনো ক্ষমতা নাই তাহলে এই যে বিভিন্ন দোয়া দোয়ার যে এই দোয়াটাকে অর্থ করলে আমি আপনার কাছে জানতে চাইতেছি যেমন বিভিন্ন যে লাইনগুলো আছে এটার অর্থ করে যে দোয়াটা পড়ে এটা পড়ার পরে কোনো মিনিং দাঁড়ায় বা কোনো বিশেষ অলৌকিকতা দাঁড়ায় এখানে মানে কোনো কিছু যেমন ভাত খাওয়ার দোয়া ঘুমানো দোয়া এই টাইপের যে লোকজন বলে আর কি এটার কি কোনো বিশেষ কোনো অর্থ দাঁড়ায় এরকম আপনি কি মানে আমি আপনার কাছে জানতে চাইতেছি এই বিষয়টা না অর্থ তো দাঁড়ায় না ওই যে ঘুরা ফিরে ওইটাই বলবে যে আল্লাহর নামে শুরু করলাম আল্লাহর নামে খাইলাম আল্লাহর নামে নামে পেশাব করলাম আল্লাহর নামে আমি এখন হাগু করলাম আল্লাহর নামে এখন আমি স্ত্রী সহবাস করব বললাম হে আল্লাহ আমাকে পুত্র সন্তান দিও এই যে দিলাম করলাম

ওগুলো পড়লে যদি করা হয় মানে যেমন ধরেন বাথরুমের দোয়া বাথরুমে দোয়াটা পড়ে বাথরুমে গেলে কি কনস্টিপেশন ভালো হয়ে যাবে মানে তার কি বাথরুমটা বেশি হবে নাকি মানে এই দোয়াগুলোর মানে আমি বুঝতে পারছি না খাওয়ার আগে দোয়া পড়লে মানে কি খাওয়াটা হজম হবে ভালো মানে এগুলোর মানে কোন বুঝলাম যে আল্লাহর নামে সবকিছু শুরু হচ্ছে কিন্তু এর তো একটা বেনিফিট থাকতে হবে আল্লাহর নামে খুব ভাবে বের হয়ে যাবে কোনো প্রবলেম তৈরি করবে না আচ্ছা মেহেদী ভাই আপনি বলেন আপনার কি যদি এখন বলতেন আমার বাসার যারা আছে আর কি যে সমস্ত লোকজন আছে এরা সবাই কঠোরপন্থী মুসলিম আহ আমি যখন আমার আমার বাসায় যাই যাই গ্রামের বাড়িতে আমি একটা মনে হয় যেন একটা মোবাইল কোডের মধ্যে আসি হ্যাঁ যেমন প্রতিটা মুহূর্ত হলো সকালে নামাজ পড়তে হবে দুপুরে আবার নামাজ আর বিশেষ করে রমজানের টাইমটা আরো বেশি একটা মানে কাহিনী আর কি তা এখন হলো আহ আমি যে আমার এই আমি আজকে যে নিজে একটা ফিল করলাম আপনার আপনার যে এই চ্যানেলের যুক্ত হওয়ার পরে ফিল করলাম পরে আমি প্রতিটা বিষয় হলো ঘাটতেছি আসলে এইটা কি এইটা কি আপনার সর্বোপরি হলো দেখলাম যে আসলে কোরআন কি বলে হ্যাঁ আমি কোরআনের আপনার জন্য আমি হলো বাংলা একটা কোরআন শরীফ কিনলাম এবং তার পুঁথিটা অর্থ আমি আর কি যাচাই বাছাই করে দেখতেছি তারপর দেখলাম এটা স্রেফ একটা ভাষা তারপরে আপনি বললাম আপনার কোরআন সংকলনের ইতিহাস হ্যাঁ অ্যাকচুয়ালি এখন আমি একটা পাগল বললেও চলে আর ইদানিং বাহিরে প্রবলেম হইতেছে এটা আমি নিজেও বুঝতেছি এখন আমি সর্বোপরি আমি আপনাকে পার্সোনালি একটা কথা জিজ্ঞাসা করি আপনি এই যে ধর্ম নিয়ে বিভিন্ন রকম রিসার্চ করছেন আমি অবশ্য গতকালকে হিন্দুদের একটা বই কিনেছি আর কি কি বেদ বলে এরকম একটা তো এখন আপনি কি কোনো ধর্ম ব্যাপারে কোনো প্লাস বা পজিটিভ কিছু পেয়েছেন মানে আপনি মানে কিছু পেয়েছেন এ যাবৎ কোনো অলৌকিকতা বা আপনার মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় একটা আমাকে একটু বলতে দেবেন প্লিজ মানে কোনো একটা জায়গায় কিছু আছে আগে বলে দিই যে জিনিসটা হচ্ছে টোটালি একটা অযৌক্তিক জিনিসের উপর দাঁড়িয়ে সেই জিনিসের ভিতরে প্লাস জিনিস খোঁজা বা পজিটিভ কিছু খোঁজা আর কোনো প্রশ্নই আসে না যে জিনিসটার ভিত্তি হচ্ছে অযৌক্তিক ভিত্তি হচ্ছে বিশ্বাস ভিত্তি হচ্ছে যে এটা আমার বিশ্বাস করে নিতে হবে এটার কোন প্রমাণ নাই সেটার ভিতরে কোন পজিটিভ কিছু থাকা সম্ভব না কারণ পজিটিভ নেগেটিভ আপনি যে যাচাই করবেন সেই যাচাই প্রক্রিয়ার ভিতর দিয়ে সেটা যাবে না কারণ সেই জিনিসটাই হচ্ছে একটা বিশ্বাস জি ঠিক আছে ভাই তাহলে আপনাকে আজকে বিদায় জানাই ভালো থাকবেন সবাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনিও